আগামী ছয়ই এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকামুখী লং মার্চ এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় জামাতের সহিংস কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এরই মধ্যে তাদের সমর্থন দিয়েছে সেখানকার আলেমদের একাংশ তবে হেফাজতে ইসলাম এখনও বলছে তাদের কর্মসূচি কেবল নাস্তিকদের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে মাইনুদ্দিন দুলালের পাঠানো রিপোর্ট গণজাগরণ মঞ্চের সঙ্গে যে নাস্তিকতার কোনো সম্পর্কে নেই তা বোঝানোর জন্য হেফাজতে ইসলামের সঙ্গে এখনও আলোচনায় রাজি আছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বি এম মহিউদ্দিন চৌধুরী শুধু তাই নয় প্রয়োজনে আরও বড় পর্যায়ে আলোচনার সুযোগও তিনি সৃষ্টি করতে চান কিন্তু আলোচনা না করে যদি হেফাজতে ইসলাম একতরফা কর্মসূচি দিতে থাকে তা মানবেন না বলে ঘোষণা দিয়েছেন এরই মধ্যে অযথা মানুষটি কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন না করলেই মধ্যে কিভাবে অবশ্য থেকে রোখা যায় সেই কাছে এই মত সমর্থন করেছেন চট্টগ্রামের বহু আলেম তারা বলছেন যুদ্ধাপরাধীদের বাঁচাতে ও নিজেদের অস্তিত্ব রক্ষায় জামায়াত হেফাজতে ইসলাম সহ বিভিন্ন অরাজনৈতিক ধর্মীয় সংগঠনগুলোকে ব্যবহার করছে জমাত শুধুমাত্র হেফাজত ইসলামের ভিতরে ঢুকে যে এই সমস্ত অপকর্ম করছে তা না জমাত এ দেশে অনেক অতীত আমরা দেখেছি এখনও দেখতে পাচ্ছি এরা তাদের উদ্দেশ্য সাধানোর জন্য এরা অনেক কিছুই করতে পারে এরা এভাবে অনেক রাজনৈতিক সংগ্রহের ভিতরে ঢুকেও ইতিমধ্যে অনেক মেসাগার করেছে তবে হেফাজতে ইসলামের নেতারা বলছেন তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বিকৃত তত্ত্বগুলোর ব্যাপারে এখনো পর্যন্ত গং নাস্তিক এরা এগুলো করে নাই সুস্পষ্টভাবে ওরা জাতির কাছে এগুলো বলতে হবে যতদিন বলবে না এবং তাদের ব্যাপারে আমাদের আরো অনেক তত্ত্ব আছে এই মুহূর্তে এগুলো বলার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত নাস্তিকদের পাশে না হবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কোনো যাবে না কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন তারা কোনো আলোচনায় বসতে রাজি না হওয়াই প্রমাণ করেছে তারা ইসলামকে হেফাজতের নামে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দিয়ে দেখা করুক তাদের আবেদন কথাবার্তা বলুক বলার ব্যাপারে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো সহজিত প্রয়োজন হলে পরে আমি অবশ্যই তাদেরকে হেফাজত আহ্বান অনুরোধ জানাবো অনুগ্রহ করে আপনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আসলেই সমস্ত সমস্যার সমাধান হবে মনে করি আগামী দোসরা এপ্রিল চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে মহাসমাবেশ করবে চোদ্দ দল আগামীতে আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা মাইনুদ্দিন দুলাল একাত্তর চট্টগ্রাম